নমস্কার, আমি জ্যোতিষী ও বাস্তুবিদ পুলক চক্রবর্তী। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের বহু মূল্যবান সময় নষ্ট করে আপনারা এই অনুষ্ঠান দেখার জন্য বসে থাকেন। এই অনুষ্ঠান দেখার বসে থাকার পেছনে যে কারণটা হচ্ছে, অনেকেই জানিয়েছেন যে এই অনুষ্ঠান তাদের খুব ভালো লাগে এবং অনেকে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির কাছে এসে অনেক উপকার পেয়েছেন। অনেকে বলে না, আজ পর্যন্ত দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির কাছে যেই এসছে সেই উপকার পেয়েছে, যে এসছে সেই উপকার পেয়েছে। যে লোকটা নতুন এসছে সে হয়তো চারটে সমস্যা নিয়ে এসছে, সে তো রাতারাতি চারটে সমস্যা উপকার পেতে পারে না, অন্তত দুটো হয়েছে। কিন্তু দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির কাছে আজ পর্যন্ত কেউ হতাশা ফেরে না, কারণ দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি মানুষকে শুধু এগিয়ে নিয়ে যায়। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি কোনোদিন মানুষকে থামাতে জানে না। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির উদ্দেশ্য কোনোদিন মানুষের কাছে তার দুর্বল জায়গায় আঘাত করে পয়সা লুট করে নেওয়া না। আর এই কারণে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি কোনোদিন তারাপীঠ কামাখ্যা দেখায় না, যাগ যজ্ঞ করায় না। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি মানুষকে তন্ত্র মন্ত্র বশীকরণ ডাইনি বিদ্যা কালা জাদু এসব করে না। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির তরফ থেকে পুলক চক্রবর্তী, আমি কোনোদিন আমার নাম গোপন করিনি। পণ্ডিত পুলক, পুলক মহারাজ, পুলক শাস্ত্রী ব্যবহার করিনি পুলক চক্রবর্তী আমি, সগর্বে লিখি। তার কারণ গুরু আশীর্বাদে আমি প্রত্যেকটা মানুষকে ফল দিতে পারি চ্যালেঞ্জ সহকারে, আর সেটা পারি বলেই আমার নামটা আমি সগর্বে ঘোষণা করতে পারি। এবং আমি কোনোদিন দশজনের একজন, পাঁচজনের একজনের সব ঘোষণা করি না। যে কোনো সেমিনার করে আপনারা জানেন আজকে উপাধি বা ছদ্মনাম পয়সা দিয়ে কেনা যায়, স্বর্ণ মুকুট গোল্ড মেডেল পয়সা দিয়ে কেনা যায়। কারণ জ্যোতিষশাস্ত্র সরকারিভাবে বা নিরপেক্ষভাবে প্র্যাকটিক্যাল জ্যোতিষের কতটা পরীক্ষা হয় আপনারাই সন্ধান নিয়ে দেখুন, এবং আপনারা সন্ধান নিয়ে দেখুন যে আমার কথাটা সত্য কিনা, যে স্বর্ণ মুকুট বা গোল্ড মেডেল পয়সার বিনিময়ে পাওয়া যায় কিনা। তাহলে বলবেন তাহলে কি জ্যোতিষ দেখাবো না? হ্যাঁ, জ্যোতিষ দেখাবেন, কারণ ভালো জ্যোতিষ এখনও আছে, এখনও পুরোপুরি খারাপ হয়নি। কোনো জিনিসে যদি 100% খারাপ হয়ে যায় সেই শাস্ত্রটা হারিয়ে যাবে, সেই বিষয়টাই পৃথিবী থেকে হারিয়ে যাবে, জগৎ থেকে হারিয়ে যাবে। কিন্তু জ্যোতিষশাস্ত্র যখন হাজার হাজার বছর ধরে টিকে আছে, খারাপের সংখ্যা বেশি হলেও সেখানে ভালো আছে। ভালো জ্যোতিষ কী করে বুঝবেন? সেই জ্যোতিষকে আপনি যখন পয়সা দিয়ে যাচ্ছেন মাথা নত করে যাবেন না, মাথা উঁচু করে আগে জ্যোতিষকে জিজ্ঞেস করুন যে আপনি পুলক চক্রবর্তীর মতো চ্যালেঞ্জ সহকারে প্রত্যেকটা বিচার প্যাডে লিখে দিতে পারেন কিনা। ডাক্তার উকিল জ্যোতিষের কাছে মানুষ ভয় কমাতে যায়, ভয় বাড়াতে না। দারিদ্র যোগ, গুরুচণ্ডাল যোগ, সোনের সাড়ে সাথী যোগ, কালসর্প যোগ, মাঙ্গলিক যোগ এসব ভয় পেতে না। সমস্যা তো আছেই, সমস্যা আছে বলেই 98% মানুষের সমস্যা আছে বলেই জ্যোতিষের কাছে যায়। 2% হয়তো সব করে দেখাতে যায়, কিন্তু ঘটনা হচ্ছে সেই সমস্যাটা থেকে সমাধান করাই হচ্ছে জ্যোতিষের একমাত্র লক্ষ্য, এবং সেখানে টাকা লুট করা না। আর যে এটা পারে সে প্যাডে প্রত্যেকটা ক্লায়েন্টকে সাল ধরে বিচার লিখে দিতে পারে, আর যে বিচার লিখতে পারে না সে জ্যোতিষী না। আগে বিচার লিখুক ডাক্তার, আগে আপনার রোগ নির্ধারণ করুক, সেটাকে প্যাডে লিখে দিক, তার প্যাথোলজিক্যাল রিপোর্টগুলো লিখুক ডাক্তার, রোগ নির্ধারণ করুক কী রোগ, সেটা কিরোবেল কি সারবে না, মানে সারবে কি সারবে না সেটা ইয়ে করুক। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে সেইটা করার পর ওষুধ, তারপরে ওষুধের মূল্য, তারপর ওষুধ কখন খাওয়া হবে না হবে পরের চিন্তা। কিন্তু আজকের দিনে ফ্যাশন দাঁড়িয়ে গিয়েছে জ্যোতিষী শুধু প্যাডের ওপর নিজের মানে প্রতিকারগুলো লিখছে এবং প্রতিকারের মূল্য লিখে দিচ্ছে। এইটা করবেন না, এটা করবেন না, বারবার বলছি সমাজে বুদ্ধিজীবী মানুষ আপনারা, কেউ সাংবাদিক, কেউ চিত্র পরিচালক, কেউ ফিল্মের আর্টিস্ট, কেউ প্লেয়ার, কেউ মন্ত্রী, কেউ আইপিএস অফিসার, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ স্কুল শিক্ষক, প্রফেসর, আপনারা যদি এসব মানুষ আপনাদের ক্ষেত্রে আপনাদের সন্তানদের ব্যাপারে ঠকেন, তাহলে আপনারা সমাজকে পরিচালনা কী করবেন কী করে? সমাজের বিরাট পরিচালনার দায়িত্ব যোগে না আপনাদের হাতে। জ্যোতিষকে বলবেন আগে তোর নাম ঠিকটা কী ভাই, আগে বল, তোর পরিচয় দেখা, ভোটার কার্ড দেখা, প্যান কার্ড দেখা, পাসপোর্ট দেখা, কোথায় থাকিস, স্কুল জীবনে কত নাম্বার পেয়েছিস। যেহেতু এখানে কোনো এন্ট্রান্স পরীক্ষা হয় না, বিভিন্ন যোগ্যতা থেকে মানুষ চলে আসছে। ধরুন আমি পুলক চক্রবর্তী স্কুল জীবনে খুব খারাপ নম্বর পেয়ে পাস করেছি, সরকারি তো দূরের কথা, কোনো বেসরকারি চাকরি কোনোদিন পাবো না, এবং বর্তমান যুগে কম্পিটিশনে দাঁড়াতে গেলে যে অর্থের দরকার সেটাও আমার নেই, কিন্তু আমার রাতারাতি বড় লোক হওয়ার একটা লোভ আছে। তখন কী করা দরকার? প্রত্যেকটা মানুষের তো একটা ভয় আছে না, বিড়ালকে চিন্তা করতে হয় না যে আমার মানুষ বাচ্চাকে বিড়াল করতে হবে, গরুকে চিন্তা করতে হয় না যে আমার বাচ্চাকে গরু করতে হবে, কিন্তু মানুষের চিন্তা থাকে যে না আমার মানে আমার সন্তানকে মানুষ করতে হবে। সেই দুর্বল জায়গায় চিত্তে আঘাত করে ভয় দেখিয়ে, এবং আজকালকার দিনে যেখানে একটা দুটো সন্তান মাত্র সেখানে ফাড়া, বিষ যোগ, সারস্বতী যোগ, কালসর্প যোগ, মাঙ্গলিক যোগ, ছন্নছড়া যোগ, এই যে বিভিন্ন যোগগুলো দেখিয়ে ভয় দেখিয়ে মানুষকে একদম পয়সা লুট করে নেয়। আর জ্যোতিষই হচ্ছে শ্রেষ্ঠ রাস্তা, এবং সেই জ্যোতিষের সঙ্গে যখন তন্ত্র জ্যোতিষ হয়ে যাচ্ছে তখন তো আরও বড় ব্যাপার, বশীকরণ ডাইনিবিদ্যা কালা জাদু হয়ে যাচ্ছে। কিন্তু আপনারা একটা জিনিস বলুন, শিক্ষিত সম্প্রদায় যারা আস্তিক বা নাস্তিক উভয়ে বলুন, মানুন বা না মানুন, আপনি আপনার বাড়িতে লক্ষ্মী পুজো করেন, আপনার সন্তানের মঙ্গল কামনায় বা লেখাপড়ার উন্নতির জন্য হোক, কী কাজ হচ্ছে না হচ্ছে সেটা পরের ব্যাপার, জ্যোতিষশাস্ত্রে কীভাবে কাজ হচ্ছে আমরা দেখিনি, আধ্যাত্মিক লাইনে কীভাবে কাজ হচ্ছে আমরা দেখিনি,
আধ্যাত্মিক বা ইয়েকে নিয়ে আমি কোনো বিতর্ক করতে চাচ্ছি না, কিন্তু আমরা অনেকেই বিশ্বাস করি যে না, বাড়িতে দুর্গাপুজো দিলে পরে আমাদের মঙ্গল হবে। আমরা দুর্গাপুজোর অষ্টমীতে পুষ্পাঞ্জলি দিই, অঞ্জলি দিই, উপোস করে থাকি, কালী পুজোর রাতে উপোস করে থাকি, আমরা জন্মাষ্টমী পালন করি, আমরা সরস্বতী পুজো করি, আমরা লক্ষ্মী পুজো করি, শুভ শক্তির আরাধনা করে সেখানে ডাইনি বিদ্যা ডাকিনী বিদ্যা কালো জাদু বশীকরণ এগুলো কেন? আপনি যদি শিক্ষিত সম্প্রদায় বা ভদ্রলোক হন, কেন পরস্ত্রী বা পরলোককে বশীকরণ করা? কেন লোকের লোককে বান মারা, জাদু টোনা টানা? আপনি 10 পয়েন্টে আছেন, অপর এক ব্যক্তি 10 পয়েন্টে আছে, তার থেকে বড় হওয়ার জন্য কেন তাকে পাঁচে নামিয়ে দেওয়া, তাকে মেরে তাকে পাঁচে নামিয়ে দেওয়া? এটা নোংরামির কাজ, সমাজে কেউ জানুক না জানুক আপনার বিবেককে এর উত্তর দিতেই হবে। কেন আপনার মধ্যে প্রশ্ন আসে না যে না, যে লোকটা 10 আছে 10 থাক, ভগবানের কাছে প্রার্থনা করি সে 10-এর জায়গায় 15 হোক, কিন্তু আমি যেন আমি লড়াই চালিয়ে যাবো ঈশ্বরকে ডেকে যেন আমি 10-এর জায়গায় 20, 30, 50 হতে পারি? যারা এই মানসিকতা নিয়ে আসবেন তারা পুলক চক্রবর্তীর কাছে আসবেন, দা পাওয়ার অফ অস্ট্রেলিয়ার কাছে আসবেন, আর যারা লোকের ক্ষতি করাতে আসেন তারা অন্য জায়গায় যাবেন। যারা বিবেকানন্দের উপনিষদের ধারাভাষ্য পড়েছেন তারা জানেন যে এই মহাজগতের প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা চিন্তাধারা চক্রকারে চক্রাকারে আমাদের কাছে ফিরে আসে। আপনি যে ভালো চিন্তা বা খারাপ চিন্তা করছেন সেটা বহুগুণ মাত্রায় সেই ভালো বা খারাপ হিসেবে আমাদের কাছে ফিরে আসছে। লোকের ক্ষতি করিয়ে আপনার কিন্তু ভালো হতে পারে না, আপনাকে বা আপনার উত্তরসূরিকে এটা ভোগ করে যেতে হবে এবং এই জন্মেই ভোগ করে যেতে হবে। এটা বাস্তব, এটা আপনি আস্তিক হন বা নাস্তিক হন এটা আপনাকে মেনে নিতেই হবে। যারা শুভ কামনা নিয়ে আসবেন তারা পুলক চক্রবর্তীর কাছে আসবেন, আর যারা লোকের অশুভ করার জন্য আসেন তারা অন্য জায়গায় যাবেন। লোকের খারাপ করা আমার দ্বারা হবে না, কিন্তু আপনার কি করে ভালো হয় সেটা আমি দেখতে পারি। আর সেই জন্য দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি আজকে ঘরে ঘরে এত সমাদৃত, কারণ দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি প্রত্যেকটা মানুষকে সফল দেয়। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির কাছে কেউ ব্যর্থ হয় না, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি কাউকে থামিয়ে দেয় না, যার একটাই উদ্দেশ্য হচ্ছে শুধু গতি, এগিয়ে যাও এগিয়ে যাও। পুলক চক্রবর্তীর কাছে আজ পর্যন্ত কেউ নিরাশ হয় না। যদি অপরের ক্ষতি করাবো তাহলে আজকে সদ্গুরুর পায়ে নিজের জীবনটাকে নিজের মাত্রাকে উৎসর্গ করতাম না। আমি বুঝে পাই না যারা অসৎ উপায়ে পয়সা রোজগার করে, যারা দুর্গাপুজোর অষ্টমী করে, কালী পুজোর উপোস করে, যারা জন্মাষ্টমী পালন করে, সরস্বতী পুজো করে, লক্ষ্মী পুজো করে, তাদের তারা যখন বিভিন্ন ডাইনি বিদ্যা রাখিনী বিদ্যা বা অন্যান্য অসৎ বিদ্যা করছে, তাদের সন্তানরা কি করে গিয়ে স্কুল কলেজে গিয়ে তার পিতৃমাতৃ পরিচয় দেয় সেটা আপনারা চিন্তা করুন। আমি কোনো ভুল বললে জানিয়ে দেবেন। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির কাজ হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রে যে 9টা গ্রহ, 5টা বিংশত্রীয় অশুভ বা তামসিক গ্রহ, কতগুলো শুভগ্রহ এবং কতগুলো সাত্বিক গ্রহ, প্রত্যেকটা গ্রহের যে পজিটিভ গুণটাকে, পজিটিভ গুণটাকে আপনার মধ্যে প্রকাশ করে দেওয়া এবং নেগেটিভ গুণটাকে আপনার মধ্যে থেকে হ্রাস করে দেওয়া, যেখান থেকে আপনি শরীর স্বাস্থ্য, কর্ম, অর্থনৈতিক, বিবাহ, সন্তান, মামলা মকদ্দমা, প্রপার্টি, শারীরিক রোগ, বাস্তু প্রত্যেকটা জায়গায় উন্নতি করতে পারেন। এবং দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির প্রতিকার হচ্ছে স্থায়ী প্রতিকার, যেখান থেকে কোনো মানুষকে ব্যর্থ হতে হয় না, একবার আসলে বারবার আসতে হয় না, কিন্তু সেই প্রতিকারটা সময় হওয়া দরকার। আমি একটা উদাহরণ বারবার বলি যে বৃষ্টি নেমে গেলে তখন ছাতা নিয়ে কোনো লাভ নেই, বৃষ্টি নেমে গেলে তখন ছাতা নিয়ে কোনো লাভ নেই। বৃষ্টি আসার আগেই, যখন বৃষ্টি আসবে আপনার কাছে খবর ছিল, আমি ধরুন বলেছি এক বছর পর এটা হবে, তখনই প্রতিকারটা করা উচিত ছিল। যেমনি আপনারা জানেন যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের বিভিন্ন আমার কাছে মক্কেলরা দেখেছিল, তারা কেউ টিভিতে ফোন করছে, কেউ ব্যক্তিগত আমাকে ফোন করছে, কেউ চেম্বারে এসে জানিয়ে গিয়েছে যে তাদের সন্তানরা কী অসাধারণ মানে রেজাল্ট করেছে। যে ভালো স্টুডেন্ট সে তো ভালো রেজাল্ট করতেই পারে, সবাই জানে, ভালোকে ভালো করিয়ে কৃতিত্ব কী আছে, কিন্তু সাধারণ মানের বা অল্প মানের স্টুডেন্টকে ভালো রেজাল্ট করানো কতটা কৃতিত্বের, কিন্তু সময় থাকতে আসতে হবে। অনেকে পরীক্ষার আগে 2 মাস 1 মাস আগে এসে বলেন যে পুলকবাবু কিছু করুন, কী করবো, আমি প্রফেশনাল, আমি চেষ্টা করতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে একটা সময়কে আগে থেকে ফেলে যতটা উন্নতি করানো সম্ভব, একদম সেই সময়ের দোরগোড়া এসে কিন্তু সেটা অনেকটাই বাধাস্বরূপ হয়ে দাঁড়ায়। যে কোনো জিনিসে তো একটা মিনিমাম সময় লাগবে। আপনার একটা রোগ হয়েছে, সেই রোগটাকে কমাতে গেলে একটা ট্যাবলেট খাচ্ছেন, সেইটাকেও তো জ্বরটা হলে পরে জ্বরের যে আপনি ওষুধ খাচ্ছেন সেই ওষুধটাকেও কাজ করতে তো একটা মিনিমাম সময় দিতে হয়। তো সেই সময়টা মানে প্রতিকারটা সময় করা উচিত। এই বছরে কোনো একজন পিতামাতাকে আমি জানিয়েছিলাম তাদের স্টুডেন্ট পরীক্ষায় অঙ্কে ভালো ফল করবে না, তারা মেনে নেননি, কারণ তাদের মানে সন্তান পড়াশোনায়
ভালো বললে খুব মানে ভুল বলা হবে, ভালো মানে খুবই ভালো ছিল, তারা মেনে নিতে পারেনি আমি যে প্রতিকার বলেছিলাম, তারা সেই প্রতিকার করেনি। আমি আজ থেকে 1.5 বছর আগে সেই প্রতিকার বলেছি, তারা বলছে যে ঠিক আছে। আমি বলেছি না, এই খারাপটা হতে এখনও কিন্তু মোটামুটি 1.25 বছর 1.5 বছর দেরি আছে। তারা বলেছিল ঠিক আছে, যখন সেই লক্ষণটা প্রকাশ পাবে সামনাসামনি আমাকে বলতে পারেনি খারাপ কথা, সেই জন্য বলেছে যে এইভাবে যে ঠিক আছে আপনি যখন বলছেন যখন খারাপটা তার মধ্যে প্রকাশ পাবে তখন অবশ্যই আমরা প্রতিকার করব। কিন্তু সেই প্রতিকারের মুহূর্তে তার ফাইনাল পরীক্ষা চলে এসেছিল। তারা আমার কাছে এসে খুবই দুঃখ প্রকাশ করছেন যে আগে আপনার কথা শুনলে ভালো হতো, এত ভালো স্টুডেন্ট, অঙ্কে এত খারাপ, অন্য সাবজেক্টও কম পেয়েছে কিন্তু অঙ্কে খুবই কম পেয়েছে, অথচ দেখুন কত সাধারণ মানের, কত নিম্নমানের, কত প্রতিকূল পরিবেশ থেকে কত স্টুডেন্ট কী ভালো রেজাল্ট করছে। এই পাওয়ারটাকে কাজে লাগাতে হবে। পাওয়ারটার বিকাশ যদি একবার আপনার মধ্যে হয়ে যায়, একটা লাইটকে আপনি ঘরে রেখে দিলে চলবে না, তার মধ্যে ইলেকট্রিসিটির প্রবাহ ঘটাতে হবে, ঠিক তেমনি পাওয়ারটা আপনার মধ্যে ঠিক ঠিক না যায়, পাওয়ারটার যদি ঠিক মতো না হয় আপনার কোনোদিনই বিকাশ হবে না, সেটাকে যে কোনো দিকেই হোক। আর এইটাকে সম্পূর্ণভাবে ব্যালেন্স করতে দা পার্ট অফ অ্যাস্ট্রোলজি। আর যারা এই সায়েন্টিফিক জ্যোতিষ পদ্ধতি জানে না, তারা আজকের দিনে বিভিন্ন যোগ বা টোটকা নিয়ে মাতামাতি করে, তারাপীঠ, যাগযজ্ঞ, কালীঘাট, তারাপীঠ, কামাখ্যা এসব করে বেড়াচ্ছে। যার হয় তার ঘরে বসে হয়, যার হয় না তার কোনো জায়গায় গিয়ে হয় না। আপনি যদি ব্যাট করতে পারেন, আপনি আপনার বাড়ির পাশের মাঠে ব্যাট করতে পারবেন, আপনাকে যদি কলকাতার মাঠে নামিয়ে দেওয়া হয় ব্যাট করতে পারবেন, বোম্বের মাঠে ব্যাট করতে পারবেন, অস্ট্রেলিয়াতে নামিয়ে দেওয়া হলো সেখানেও ব্যাট করতে পারবেন, কিন্তু আপনি যদি ব্যাটই না চালাতে জানেন, ব্যাট না ধরতে জানেন বা ব্যাট করতে না পারেন, আপনি কোনো মাঠেই খেলতে পারবেন না, ঠিক তারাপীঠ কামাখ্যা বলে না, ঈশ্বর কোন জায়গায় নেই, কোন জায়গায় ঈশ্বর নেই। অনেকে বলছেন যে অমুক জ্যোতিষীর কাছে জেনে এসে বাড়িতে সাদা শিবলিঙ্গ রেখে রেগুলার জল ঢালছি, অমুক জায়গার পুজো দেওয়া শিবলিঙ্গ এটাতে বেশি কাজ হবে। একটা জিনিস আমি আপনাদের বলে দিচ্ছি, আমি আমার দীক্ষা হেমালয়ান সন্ন্যাসীর কাছে, বিভিন্ন ধর্মস্থান, বিভিন্ন দুর্গম জায়গা, সাধু সন্ন্যাসীদের জায়গা, বিভিন্ন তপোবন আমার ঘোরা, আমি প্রতি বছর নিয়মিত যাই। আমি কিছুদিন আগেও হিমালয়ে গিয়েছিলাম, আপনারা সব জানেন। সেখানে সিদ্ধ মহাপুরুষদের কাছে আমার বারবার জানা যে বাড়িতে সাদা শিবলিঙ্গ পুজো না করাই ভালো, এতে উপকার থেকে অনেক অপকার হয়। জানি না মানুষ কেন বুদ্ধি বিভ্রম হয়ে অনেকের কথা শুনে এগুলো করছেন। আমি বলে দিলাম, ভালো লাগলে মানবেন না, ভালো লাগলে মানবেন না, আপনার সময় নির্ধারণ করবে যে আপনার ভালো আসছে না খারাপ আসছে। যারা বেসিক জ্যোতিষটা জানে না, তারা যোগ টোটকা এইসব নিয়ে মাতামাতি করে। যে বেসিক জ্যোতিষ জানে সে আমার মতো চ্যালেঞ্জ সহকারে প্রতিকার করতে পারে, যে কোনো মানুষকে দেয়ালে পিঠ ঠেকে গেছে, কী শিক্ষাগত যোগ্যতায়, কী কর্ম, বিবাহ, সন্তান, প্রত্যেকটা জায়গায় নিয়ে আসুন, আমি সেইখান থেকে উন্নতি করাচ্ছি। গুরু আশীর্বাদে এটা পারি এবং সময় থাকতে এই প্রতিকার করতে হবে। তাই বলে কি যোগ কাজ করে না? হ্যাঁ, কতগুলো যোগ আছে অবশ্যই কাজ করে, কতগুলো যোগকে খুব গুরুত্বপূর্ণভাবে মানা উচিত, যেটা হচ্ছে যে কালসর্পযোগ। কালসর্পযোগ নিয়ে জ্যোতিষে বিভিন্ন ভয় ধরানো হয়ে থাকে। কালসর্পযোগ, কাল কথাটার অর্থ হচ্ছে সময়, এবং সাপ যেরকম পেঁচি থাকে তেমনি এমন একটা সময়ের প্যাচে মানুষ পড়ে যায় যে তার হরোস্কোপ যতই ভালো হোক, যতই সে রত্ন মূল তাবিজ কবচ ধারণ করুক, যতই যাগযজ্ঞ করুক, তার যোগ্যতা অনুযায়ী কোনোদিন সে ফল পায় না। যোগ্যতা অনুযায়ী পুরো মাত্রায় ফল কোনো দিন এবং উপযুক্ত সময় পায় না, বরঞ্চ যত প্রকার বাধা বিঘ্ন, অশান্তি, মানসিক চাপ, শারীরিক কষ্ট দিনের পর দিন এগুলো বাড়তে থাকে। সুতরাং কালসর্পযোগ থাকলে পরে ছকের ব্যালেন্সটা যেহেতু একদিকে চলে যায়, সেটাকে ভঙ্গ করা উচিত। কিন্তু কালসর্পযোগ হয়তো শতকরা 4-5 জন মানুষের হচ্ছে, জ্যোতিষী তো পেট ভরবে না, তখন জ্যোতিষী কী করছে, শনিভঙ্গ কালসর্পযোগ, মঙ্গল ভঙ্গ কালসর্পযোগ, বৃহস্পতি ভঙ্গ কালসর্পযোগ, বুধ ভঙ্গ কালসর্পযোগ, এই যে ভঙ্গ কালসর্পযোগ করছে, কিন্তু অ্যাকচুয়ালি কালসর্পযোগ কালসর্পযোগী। কিন্তু আপনারা শিক্ষিত সম্প্রদায় এগুলোতে মানে ভুলে টাকা নষ্ট করছেন, তখন বলছেন জ্যোতিষী ঠকবাজ, জ্যোতিষশাস্ত্র বুজরুগী, কিন্তু আদতে ব্যাপার না, দোষটা আপনার। আপনি সেই জায়গায় ঠকতে গিয়েছেন, তার কারণ হচ্ছে সেটা আপনারও দোষ না, আপনার মধ্যে যে নেগেটিভ শক্তি ছিল। আমি কি বলেছি যে সমকণা সমকণাকে আকর্ষণ করে, চুম্বক লোহাকে আকর্ষণ করে, চুম্বক কাঠকে আকর্ষণ করবে না। আপনার মধ্যে নেগেটিভ শক্তি ছিল বলে আপনি ঠকবার জায়গায় গিয়েছেন। সুতরাং আপনার জানা উচিত যে যা ঠকেছি ঠকেছি, এখন এই অশুভত্বটাকে নাশ করতে হবে। আপনি দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির কাছে আসুন, দেখান, এখান থেকে আমি চ্যালেঞ্জ করছি, যদি না আসেন, যদি আমার কথা না বিশ্বাস হয়, একান্ত কোনো জায়গায় যেতে হবে না, আপনি সমস্ত রত্ন মূল তাবিজ কবচ সব ফেলে দিন, শুধু ঈশ্বরকে ডাকুন, তার থেকে তো বড় কিছু নেই। আপনার ভালো না হোক অন্তত খারাপ হবে না, আর তাতে যদি আপনার খারাপ হয় তাহলে সব জায়গায় গিয়ে হবে। কাজেই তার জন্য যখন আমার খারাপ হবে তাহলে আর অন্য জায়গায় গিয়ে পয়সা নষ্ট করে লাভ নেই।
এই জিনিসগুলো মানতে হবে। কালসর্পযোগটা হচ্ছে কালসর্পযোগ, আর হচ্ছে মাঙ্গলিক যোগ, এটা খুব গুরুত্বপূর্ণ। মঙ্গল যদি কারো লগ্ন দ্বিতীয় চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ স্থানে অবস্থান করে তাহলে সেটা মাঙ্গলিক যোগ হয়। কিন্তু মাঙ্গলিক যোগের ক্ষেত্রে আমি একটা জিনিস বারবার বলে দিচ্ছি, মাঙ্গলিক যোগ হওয়ার পর যদি মঙ্গলের দৃষ্টি বা অবস্থান এমন কোনো ঘর হয় যেটা মঙ্গলের সক্ষেত্র অথচ মাঙ্গলিকের ঘর, তাহলে সেক্ষেত্রে মাঙ্গলিক বিচার হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে সবাই বলে দিচ্ছে যে এটা মাঙ্গলিক এটা মাঙ্গলিক, কিন্তু আমরা বলি অনেক সময় মাঙ্গলিক না, কারণ অনেক জ্যোতিষী জানে যারা ডিপ জ্যোতিষটা জানে না, জ্যোতিষের ডিপ জায়গায় যায়নি, মানে অ্যাডভান্স অ্যাপ্লাইড লেভেলগুলো শেখেনি, তারা কিন্তু সবগুলোকেই মাঙ্গলিক যোগ মনে করে এবং মানুষকে প্রতারিত করছে। কোনো সময় জেনে করে, কোনো সময় না জেনে করে। জেনে করার অর্থ হচ্ছে মানুষকে লুট করো, মাঙ্গলিক যদি নাই থাকে তাহলে তার কাছে পয়সা পাবো কী করে। আম গাছের সঙ্গে বিয়ে দাও, কলা গাছের সঙ্গে বিয়ে দাও, শিবের সঙ্গে বিয়ে দাও, নারায়ণের সঙ্গে বিয়ে দাও, ব্যাঙের সঙ্গে বিয়ে দাও, এসব ছাতা মাথা চলছে। আর আপনারা শিক্ষিত সমাজ সমাজ মানে ইউনিভার্সিটিতে স্কুল কলেজে বড় বড় শিক্ষা দান করছেন, সব জায়গায় বড় বড় লেকচার মারছেন, আপনার থেকে বেশি বুদ্ধি বা জ্ঞান কারো নেই, কিন্তু আপনি এই জায়গায় ঠকছেন কেন? আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বিবেককে মানে প্রশ্ন করে দেখুন। জ্যোতিষ মানুষের জীবনকে নিয়ে এবং মানুষের জীবন বাস্তবতা মানুষের জীবন বা বাস্তবতাকে নিয়ে হচ্ছে জ্যোতিষশাস্ত্র। আপনি স্বাভাবিক অবস্থায় আপনার সন্তানের আম গাছের সঙ্গে, কলা গাছের সঙ্গে, সাপের সঙ্গে, ব্যাঙের সঙ্গে, টিকটিকির সঙ্গে, শিবের সঙ্গে, নারায়ণের সঙ্গে বিয়ে দেন না। দেবতার সঙ্গে মানুষের বিয়ে হচ্ছে না, গাছের সঙ্গে মানুষের বিয়ে হয় না, ব্যাঙের সঙ্গে মানুষের বিয়ে হয় না, পাথরের সঙ্গে মানুষের বিয়ে হয় না, তাহলে মাঙ্গলিক যোগ কাটা থেকে সেটা কেন হবে? এগুলো আপনাদের প্রতারিত করছে আর আপনারা ঠকছেন। মাঙ্গলিক হয়ে হয়তো মাঙ্গলিকের প্রভাব নষ্ট করে হয়ে গিয়েছে যে সেই মাঙ্গলিক ক্ষতি হবে না, কিন্তু সেক্ষেত্রে যদি সেই কথাটা আপনাকে না বলে যে না আপনি মাঙ্গলিকটা এইভাবে ভঙ্গ করুন, দেখুন আপনার কিছু হবে না। পরবর্তীকালে আপনার মনে হচ্ছে যে না আমার ছকে তো সন্তানের ছকে তো মাঙ্গলিক ছিল, তাই তো তার কোনো ক্ষতি হলো না, তাহলে বোধ হয় ভালো হলো না, যদিও আপনাকে লুট করে নিল, সেই মাঙ্গলিকটা ভঙ্গ হয়েছিল সে নিজেও জানত। সাড়ে সাতি যোগ, শনি এক রাশিতে আড়াই বছর করে থাকে, আপনার জন্মরাশি অর্থাৎ চন্দ্র জন্মস্থানে চন্দ্র জন্ম সময় চন্দ্র যে রাশিতে আছে তার আগের রাশিতে আড়াই বছর, তার সেই রাশিতে আড়াই বছর, তার পরের রাশিতে আড়াই বছর, মোট সাড়ে সাত বছর চন্দ্র যে পরিক্রমা করে এটাকে বলা হয় শনির সাড়ে সাতি যোগ। শনি হচ্ছে দুঃখদাতা গ্রহ এবং চন্দ্র হচ্ছে মানসিক মনের জগতের উপর প্রভাব বিস্তার করে, সুতরাং যাবতীয় মানসিক কষ্টের সৃষ্টি হয় চন্দ্র থেকে। সেই টাইমে কোনো নিজের ক্ষতি, নিজের নিকটজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদের শরীর স্বাস্থ্য খারাপ বা বিয়োগ, অর্থনৈতিক ক্ষতি, লেখাপড়ায় মান হ্রাস, সাংসারিক জীবনে অশান্তি, বিভিন্ন রকম টেনশন ক্রিয়েট করে, এই যে মানে মানসিক চাপ বৃদ্ধি করে, এর জন্য সাড়ে সাতি যোগ। কিন্তু সাড়ে সাতেও সবার প্রতি কার্য করি না, কিন্তু প্রত্যেকের সাড়ে সাতির প্রতিকার করে দেওয়া হচ্ছে। আরেকটা যোগ হচ্ছে খুব মানে মনে রাখতে হবে আমাদের, যেটা হচ্ছে চন্দ্রের দুপাশে গ্রহ না থাকে, আপনার জন্মকালীন যে রাশিতে জন্ম অর্থাৎ যেটা আমরা চন্দ্র তার দুই পাশে যদি গ্রহ না থাকে, এইসব মানুষ যতই অর্থবান হোক না কেন সময় সময় তার মধ্যে অর্থের একটা কষ্ট এবং অর্থের অভাব লক্ষ্য করা যায়, এইগুলোকে ভঙ্গ করতে হবে। দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি এইগুলো করে, কিন্তু এইসব এই গুটি কয়েক চার পাঁচটা যোগ ছাড়া হাজার বিশ যোগ, অমুক যোগ, তমুক যোগ, ছন্ন ছড়া যোগ, এসব নিয়ে মাতামাতি করে লাভ নেই, এগুলো পয়সা লুট করার জায়গা। একটা মানুষকে ভালো থাকতে গেলে পরে কতগুলো গ্রহকে পাওয়ার দেওয়া একান্ত প্রয়োজন। রবি, রবি হচ্ছে মান যশ প্রতিষ্ঠা উচ্চ পদ, সরকারি পদের কারক, রবি হচ্ছে সুস্বাস্থ্যের কারক, রবি হচ্ছে হার্ট রক্তচাপের কারক, রবি হচ্ছে স্টমাকের কারক, রবি হচ্ছে হাড়ের পেরিস্টমের কারক, রবি হচ্ছে চোখের দৃষ্টিশক্তি বা রেটিনার কারক, চন্দ্র হচ্ছে মন মানসিকতার কারক, বিভিন্ন দিকে খারাপ দিকে মন চলে যাচ্ছে, মস্তিষ্কের সমস্যা, নার্ভের সমস্যা যে আসছে এগুলো রবি চন্দ্র এগুলো থেকে আসছে, উচ্চ পদ লাভ হচ্ছে না, সরকারি চাকরি লাভ হচ্ছে না, অনেকের জন্য করে যাচ্ছেন কিন্তু আপনার যোগ্য সম্মান আপনি পাচ্ছেন না, রবি থেকে আসছে, মানসিক দিকগুলো চন্দ্র থেকে আসছে। বৃহস্পতি হচ্ছে থিওরিটিক্যাল জ্ঞানের কারক, বৃহস্পতি হচ্ছে আমাদের জ্ঞানের কারক, বৃহস্পতি হচ্ছে সন্তান সুখ, বৃহস্পতি হচ্ছে অর্থ সুখ, বৃহস্পতি হচ্ছে পার্থিব সুখ। আজকে ঘরে ঘরে গ্যাস, অম্বল, লিভারের প্রবলেম, প্যানক্রিয়াসের প্রবলেম বৃহস্পতি থেকে, বৃহস্পতি শুক্র থেকে, শুক্র হচ্ছে প্যানক্রিয়াস, শরীরের গ্ল্যান্ড, সেক্স, ঘরে ঘরে যে অশান্তি। শুক্র হচ্ছে প্র্যাকটিক্যাল প্রয়োগের কারক, আমি যতই অ্যাস্ট্রোলজি জানি, থিওরিটিক্যাল জানি, যতই বৃহস্পতির প্রভাব আমার উপর থাকবে, যতক্ষণ না শুক্রের প্রভাব আসবে আমি না আমার থিওরিটিক্যাল জ্ঞানটাকে প্রকাশ করতে পারবো, না আমি নিজেকে বিকাশ করতে পারবো, না আপনাদের প্র্যাকটিক্যাল কাজে লাগাতে পারবো। কিন্তু যখন আমার মধ্যে, যার জন্য আজকে গ্রামে গঞ্জে বহু মানুষ জ্যোতিষ, বড় বড় জ্যোতিষ হারিয়ে যাচ্ছেন, মিডিয়ায় বসলেই বড় জ্যোতিষ না, অনেকে আমাকে বলেন যে অমুক বড় জ্যোতিষ মিডিয়ায় বসেন, তার কাছে দেখালাম কোনো কাজ পেলাম না, ঠকবাজ ব্যাটা। মিডিয়া হচ্ছে প্রচারের জায়গা, এখানে আমি প্রচার করতে আসছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে মিডিয়া বড় ব্যাপার না, সেই জ্যোতিষটা তখন তার জ্ঞানটাকে
ব্যবহার করতে পারে যখন তার ব্যবহারিক গ্রহ শুক্রটাকে পাওয়ার দেবে। সুতরাং এই গ্রহগুলোকে পাওয়ার দেওয়া দরকার। এবং বুধ হচ্ছে বোধ শক্তি, বুধ হচ্ছে বাক কারক, বুধ হচ্ছে যোগাযোগ কারক, বুধ হচ্ছে স্মৃতিশক্তি, বুধ হচ্ছে ব্যবসা বাণিজ্যের কারক। প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা ব্যবসাদার, প্রত্যেকটা সরকারি চাকরিজীবী প্রাপ্তি এবং প্রত্যেকটা মানে ঘরে ঘরে এই গ্রহগুলোকে কিন্তু বিশেষ পাওয়ার দেওয়া দরকার। এই পাওয়ারগুলোকে কন্ট্রোল করা দরকার। যখন দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে আপনি 9টা গ্রহেরই শুভ পাওয়ারটাকে বাড়িয়ে দিতে পারবেন, অশুভ পাওয়ারগুলোকে আপনার কন্ট্রোলে আনতে পারবেন, তখন আপনাকে আর কারোর দৌড়ের দ্বারস্থ হতে হবে না। আপনাকে কোনোদিন বলতে হবে না যে জ্যোতিষশাস্ত্র বুজরুকি বা অমুক জ্যোতিষ ঠকবাজ, কিন্তু এরকম জ্যোতিষ পাবেন কোথায়? এরকম জ্যোতিষ আমার কাছেই আসতে হবে, তার কোনো মানে নেই। আপনি যান, পয়সা দিয়ে যাচ্ছেন, একটা কথাই বলছি, মাথা নত করে যাবেন না, মাথা উঁচু করে যাবেন। জ্যোতিষকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আগে জ্যোতিষকে বলবেন যে আপনি পুলক চক্রবর্তীর মতো প্যাডে বিচার লিখে দিতে পারবেন কিনা। আমি একটা কথাই বারবার আপনাদের বলছি, ডাক্তার যদি আপনার প্যাডে তার প্যাথোলজিক্যাল রিপোর্টগুলো ধরে না লিখতে পারে, ডাক্তার যদি তার আপনার রোগ নির্ধারণ করে তার প্যাডে না লিখতে পারে, সে ডাক্তারই না, সে রোগটা ধরতেই পারছে না। ঠিক তেমনি জ্যোতিষ যতক্ষণ না আপনার প্যাডে সাল ধরে ধরে বিচার লিখে দিচ্ছে, ততক্ষণ সে জ্যোতিষ জানে না, ততক্ষণ তার প্রতিকার করা মানে আপনার অর্থ নষ্ট। পরে বলবেন জ্যোতিষ ঠকবাজ, জ্যোতিষশাস্ত্র বুঝলো কি? আগে জ্যোতিষশাস্ত্রকে বলুন, জ্যোতিষশাস্ত্র, জ্যোতিষী, ডাক্তার, উকিল, এদের কাছে মানুষ ভয় কমাতে, সমস্যায় পড়ে ভয় কমাতে যায়। 2% মানুষ শখে জ্যোতিষ দেখান, 2% মানুষ ডাক্তারি চেক আপ করান কিন্তু শখে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ম্যাক্সিমাম জনাই সমস্যায় জর্জরিত হয়ে, আর সেই দুর্বল চিত্তে আঘাত করে আপনার কাছে পয়সা লুট করাটা খুব সহজ। সুতরাং জ্যোতিষকে আগে তার পরিচয়, তার উপাধি, তার শাস্ত্রী মহারাজ পণ্ডিত না, তার অরিজিনাল নাম কি, তার কতটা আপনার পুজো যাগযজ্ঞ করার অধিকার আছে, তার শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড কি, তার মোবাইল নাম্বার তার নামে রেজিস্টার্ড কিনা, এগুলো জানুন। এবং সে সাল ধরে ধরে বিচার লিখে দেয় কিনা সেগুলো জানুন। আমি পুলক চক্রবর্তী, আমি লিখে দিই, তার জন্য আমি অব্যাহত প্রতিকার চ্যালেঞ্জ সহকারে করি, সেইগুলো জানুন। সেইগুলো যদি সে ঠিকঠিক করতে পারে, অবশ্যই সেই জ্যোতিষের কাছে যান, কোনো মানে নেই যে আমার কাছেই আসতে হবে। যে মানুষ আমার কাছে আসবে, যে মানুষ আমার কথা শুনে চলবে, আমি যা যা প্রতিকার বলবো সেইগুলো আমার বিচার আগে সে দেখে নেবে যে বিচারটা মিলছে নাকি, তারপরে আমি যা প্রতিকার করবো সেই প্রতিকারগুলো যদি সঠিক মাত্রা সঠিক সময়ে করতে পারে। আমি দায়িত্ব নিচ্ছি সেই মানুষকে শুধু উন্নতি না, উন্নতির চরম জায়গায় পাঠিয়ে দেবো। এবং সাধারণ মানুষকে না, যে সকল মানুষের, যে সকল স্টুডেন্টদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে নিম্ন মানের বিভিন্ন প্রতিকূলতা থেকে আসছে, যাদের কর্মজগতে, অর্থনৈতিক জগতে, বিবাহিত জীবনে সমস্যা, যাদের সন্তান হতে সমস্যা, মামলা মকদ্দমার প্রপার্টি সমস্যা, ঋণ সমস্যা, শরীরের রোগ, বাস্তুশাস্ত্র, সেই সব মানুষকে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে আমি চ্যালেঞ্জ সহকারে প্রতিকার করব। এবং দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির প্রতিকার হচ্ছে স্থায়ী প্রতিকার। এই প্রতিকারের কাছে কেউ একবার আসলে পরে তাকে দ্বিতীয়বার আসতে হয় না। এটা মনে করবেন না যে আপনার সন্তানকে লেখাপড়ার ব্যাপারে দেখাচ্ছেন বলে তাকে ভবিষ্যতে কর্ম বা বিবাহের জন্য আবার দেখাতে হবে। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির প্রতিকার হচ্ছে স্থায়ী প্রতিকার, যে একবার আসে তাকে বারবার আসতে হয় না। আর এটা করে থাকে বলেই দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির নাম আজকে ঘরে ঘরে। আমি মাত্র 2 বছর সময় নিয়েছিলাম যেখান থেকে অন্য জ্যোতিষ, বাস্তুতন্ত্র, বাসুকরণ, ডাকিনীবিদ্যা, কালা জাদুর নাম ঘর থেকে মুছে যাবে, শুধু একটাই নাম, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি। সেই জায়গায় আমি অনেকটা সফল হয়েছি বলে আজকে কিন্তু সাধারণ মানুষের কাছে আনন্দের বিষয় হলো, জ্যোতিষদের কাছে আমি হয়ে গেছি আতঙ্কের বিষয়। ভালো থাকুন, সঠিক সময় সঠিক কথা মেনে চলুন, এবং জ্যোতিষীদের চালার কথায় কোনোদিন প্রতারিত হবেন না। যা বলার সরাসরি আমাকে বলুন। নমস্কার।